হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছে। এই পোস্টে আমরা জানব এই মুহূর্তে পৃথিবীর সেরা স্মার্টফোনগুলো কোনগুলো। তবে তা জানার আগে সর্বপ্রথম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন, যেন ভবিষ্যতে সকল আপডেটগুলো আপনি সবার আগে আপনি পেয়ে যান। এবছর স্মার্টফোনের বাজার বেশ রমরমা ছিল, কারণ এবছরই সেরা সব স্মার্টফোনগুলো রিলিজ হয়েছে। স্যামসাং এর নোট 3, গুগলের নেক্সাস প্লাস, নোকিয়ার লুমিয়া 10-20 ইত্যাদি ভাগা ভাগা ফিচার সংযুক্ত স্মার্টফোনগুলো এবছরে রিলিজ হয়। স্যামসাং, মোটরোলা, HTC, LG, আইফোন, ব্ল্যাকবেরি, নোকিয়া ইত্যাদি ভাগা ভাগা ফোনের কোম্পানিগুলো এবছর বেশ প্রতিযোগিতা করে সেরা সব ফিচার দিয়ে তাদের স্মার্টফোনগুলো রিলিজ করেছে। এর মধ্যে কিছু স্মার্টফোন বাজার কাঁপিয়ে দেয়, আবার কিছু স্মার্টফোন হয়ে যায় ফ্লপ। স্মার্টফোনের বাজারে সব সময় এক কোম্পানি আরেক কোম্পানিকে, এমনকি এক কোম্পানির এক মডেল একই কোম্পানি আরেক মডেলকে টেক্কা দিয়ে র্যাঙ্কিং করে নিয়েছে। সবার প্রথমে আমরা যদি বলতে চাই তা হলো LG অপটিমাস জি প্রো। এই ফোনটি একটি ফ্যাবলেট ফোন বলা চলে। স্মার্টফোনের মধ্যে স্ক্রিন সবচেয়ে বড়, এতে রয়েছে 5.5 ডিসপ্লে, যেটি 1080p ভিডিও চলাতে সক্ষম। আপনার যদি বিশাল স্ক্রিন পছন্দ হয় তবে এটি আপনার জন্য। তারপরে রয়েছে LG G2, এটি LG-র আরও একটি সুন্দর স্মার্টফোন। এতে রয়েছে চমৎকার 5টি ফিচার এবং 5-inch ডিসপ্লে এবং অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সন। তবে এটি একটি সৌন্দর্যপূর্ণ সেট হলেও এর কিছু অসৌন্দর্য জিনিস হচ্ছে এটির বাটন, যা ব্যবহারকারীদের জন্য একটু সমস্যার সৃষ্টি করবে। এর বাজার মূল্য $560 বা $44,800। স্যামসাং গ্যালাক্সি নোট 3, এবছর গ্যালাক্সি নোট 3 একটি ফেবলেট ক্যাটাগরির জনপ্রিয় ফোন বের করিয়েছিল। বর্তমানে তৃতীয় প্রজন্ম গ্যালাক্সি নোট 3 চলছে। এতে রয়েছে সবচেয়ে বড় 5.7 স্ক্রিন, এর বডি সবচেয়ে চিকন ও পাতলা, এর সাথে রয়েছে সুন্দর একটি পেন যার সাহায্যে ছবি আঁকা ও নোট লেখা যায়। এর বাজার মূল্য $853 বা $68,240। এরপরেই রয়েছে স্যামসাং গ্যালাক্সি S4। স্যামসাং এর S4 সিরিজের এই সেটটি একটু পুরন হলেও এটি রয়েছে অনেক সেরা সেরা ফিচার। এটি খুব ভালো একটি ডিভাইস, তবে কিছু ইউজারের জন্য এটি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এতে এমন কিছু ফিচার রয়েছে যা আপনার মতো সাধারণ ব্যবহারকারীরা উপকৃত না হলেও অ্যাডভান্স ব্যবহারকারীদের জন্য এটি বিশেষ উপযোগী। এর বাজার মূল্য $560 বা $44,800। তারপরে রয়েছে গ্যালাক্সি S4 গুগল এডিশন। এই স্মার্টফোনটি স্যামসাং এবং গুগল একটি পার্টনারশিপ করে তারা মিলে স্যামসাং এর একটি গুগল এডিশন বের করেছে। স্যামসাং গ্যালাক্সি S4 এর গুগল এডিশনে রয়েছে অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সন। এর বাজার মূল্য $649 বা $51,920। এরপরে রয়েছে মোটোরোলা মোটো এক্স বর্তমানে স্মার্টফোনগুলোর মধ্যে একটি সেরা স্মার্টফোন। এটি অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সনে চালিত। এতে কুইক নোটিফিকেশন চেক করার একটি আকর্ষণীয় ফিচার রয়েছে। এর বাজার মূল্য 500
$49 বা $43,920 HTC One। এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি অত্যন্ত নতুন একটি ফোন, যার দ্বারা আপনি অতি সহজে আপনি মিডিয়াগুলো একসাথে শুনতে পারবেন। এতে অ্যান্ড্রয়েডের সবচেয়ে চমৎকার ফিচারগুলো রয়েছে। এর গর্জিয়াস মেটাল ডিজাইন ও বেশ কিছু আকর্ষণীয় ফিচার রয়েছে। এটি প্রথমে অ্যান্ড্রয়েড ফোন যা অ্যাপলের আইফোনের সাথে ডিজাইনে এবং কাজে টেক্কা দিতে পারে। এরপরে রয়েছে গুগলের নেক্সাস 5। গুগলের নতুন ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে রয়েছে নেক্সাস 5। এটি বানিয়েছে এলজি। এটি মূলত এলজি G2 এর মডিফাইড ভার্সন। গুগলের অন্যান্য নেক্সাস ফোনের মতো এটি পিওর অ্যান্ড্রয়েড চালিত। এতে আপনি কোনো মডিফিকেশন পাবেন না। এর বাজার মূল্য $440 বা $336,800। তারপর রয়েছে HTC One গুগল এডিশন। এ স্যামসাং এর মতো HTC ও গুগল একসাথে হয়ে একটি স্মার্টফোন বের করেছেন, তার নাম হচ্ছে HTC ওয়ান গুগল এডিশন। HTC ওয়ান গুগল এডিশন বিশ্বের সবচেয়ে দামি স্মার্টফোনগুলোর মধ্যে একটি। HTC সেরা ফিচারগুলো সাথে অপ্রয়োজনীয় ফাইলবিহীন অ্যান্ড্রয়েড কাটার সিস্টেমও এখানে রয়েছে। এর বাজার মূল্য $599 বা $47,920। এরপরে রয়েছে আইফোন 7 প্লাস। আকর্ষণীয় এবং অধিকাংশ মানুষের মতে আইফোন 7 প্লাসে রয়েছে সেরা স্মার্টফোনের ফিচারসমূহ। এতে রয়েছে আকর্ষণীয় ডিজাইন, মারাত্মক সব অ্যাপ সিলেকশন ও ফিচার। এটি গত বছরের আইফোন 6 এর তুলনায় বেশ উন্নত। এতে ফিঙ্গারপ্রিন্ট ফিচার সংযুক্ত করা হয়েছে। এর সাহায্যে পাসওয়ার্ড আঙ্গুল ছাড়া এবং আঙ্গুল সহ উভয় দিয়েও দেওয়া যাবে। এর বাজার মূল্য $849 বা $67,920। আজ এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিবেন এবং কিছু বলার থাকলে কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।